আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কিসের? রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50 হাজার টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসেবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। শত শত মহিলাদের কাছ থেকে রেজিস্ট্রেশন বাবদ টাকা নিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে আদিনাথ গ্রাম উদ্যোগ এবং আদি খাদি গ্রাম উদ্যোগ প্রাইভেট লিমিটেডের কর্মীদের কুলটি থানার অন্তর্গত বরাকরের রামনগর মোড় সংলগ্ন কার্যালয়ে পেয়ে তাদের ঘিরে বিক্ষোভ। পথ দুর্ঘটনায় মৃত্যু হল মামার, গুরুতর জখম ভাগ্নে। ঘটনাটি বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গায়েশল 31 নম্বর জাতীয় সড়কের ওপর ঘটে। আনুমানিক বয়স মৃতের 45 বছর। গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে ছাই চার ভাইয়ের প্রায় 100 কুইন্টাল পাট, ঘরের আসবাবপত্র এবং একটি বসত বাড়িও পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মীরা। ঘটনা বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামে। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা যা করেছে তার কোনো উত্তর নেই, তার জন্য ত্রিপুরায় গিয়ে নাটক করছে তৃণমূল। বাগডোগরা বিমানবন্দরে নেমে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এবং অপরদিকে আরেকটা বিষয় যেখানে দেখা গিয়েছে, এখানে সন্ত্রাস চলছে আপনারা দাবি করছেন, কিন্তু ত্রিপুরায় অপরদিকে তৃণমূলের উপর হামলা হচ্ছে, সে বিষয়ে কি বলবেন? দেখুন, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আমার মনে হয় যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের কাছে জবাব দেওয়ার মতন কোনো ভাষা নেই। যেভাবে কোস্টপল ভায়োলেন্স হয়েছে তার উত্তর নেই, যে কারণে বারবার গিয়ে ত্রিপুরাতে গিয়ে নাটকীয় ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে, যাতে কিনা তারা বাংলার এই যে কোস্টপল ভায়োলেন্স হচ্ছে, যে মানুষ প্রশ্ন করছে তৃণমূল কংগ্রেসের দিকে বারবার আঙুল উঠছে, তার জবাব যাতে কিছু একটা দিতে পারে সেই জন্য এই ধরনের নাটকীয় ঘটনা ঘটানো। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় আবারও একবার নন্দীগ্রামে বিরুলিয়া বাজারে আসেন সিআইডি প্রতিনিধি দল। ময়নাগুড়ির বোলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হাজার বোতলের মতো দেশি মদ উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। সাপের ছোবলে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ, মৃতদেহ ময়নাতদন্ত না করেই পরিবারের হাতে তুলে দিতে হবে, এই দাবিতে জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসকের সাথে বজ্রসা মৃতের পরিবারে। একটা পেশেন্টকে সাপে কেটেছিল, ও গ্রামের একটা গ্রামীণ হাসপাতালে প্রথমে গেছিল, সেখান থেকে ডাক্তারবাবুরা ওকে সদর হাসপাতালে পাঠিয়েছিল চিকিৎসার জন্য। পেশেন্টটা সদর হাসপাতালে আসতে সময় মারা যায়। এবার এরা বলছে যে এখন যেহেতু পেশেন্ট মারা গেছে, ওদের এখনও ওজাবদ্যির উপরে ভরসা আছে, বলছে পেশেন্টটাকে, এই মৃত পেশেন্টটাকে বাড়ি নিয়ে গিয়ে ওজাকে যদি দেখানো যায় বা সে যদি চিকিৎসা করা তাহলে বেঁচে যাবে। কিন্তু এটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তি নয়, কারণ কি একমাত্র মেডিকেল সায়েন্সই একজন সাপে কাটা রোগীকে বাঁচাতে পারে। কিন্তু এখনও এত বছর পরেও আমাদের দেশে সেই সচেতনতা আসেনি যে সাপে কামড়ালেই আমরা হাসপাতালে যাবো এবং হাসপাতালে যা হবে সেটাই শেষ কথা। ফিরে আসছি ব্রেকের পর। শিবা আয়ুর্বেদ, কামাখ্যা থেকে শিক্ষিত গুণীন ও কবিরা মোহাম্মদ বাপ্পা মন্ডল, ঠিকানা জয়নগর নিমফির দক্ষিণ 24 পরগনা। রুগী দেখিবার সময় প্রতি সপ্তাহের শুক্রবার সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত, ফিস মাত্র 50 টাকা। এখানে সন্তানহীনা সাদাস্রাব হারিস স্বামী স্ত্রী মনোমালিন্য হলে কেউ চলে গেলে ফিরিয়ে আনা হয়, জিন ছাড়ানো হয়, প্রেমে বাধা, বিবাহে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, ইন্দ্রহীন দুর্বলতা,
শ্বাসকষ্ট, ডায়াবেটিস, বাতের ব্যথা, মদের নেশা ছাড়ানো হয়, পাগলের চিকিৎসা করা হয়, এছাড়াও ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়, বিফলে মূল্য ফেরত দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে শতাব্দী প্রাচীন বালুরঘাট টাউন ব্যাংককে ভাঙাকে কেন্দ্র করে বিতর্ক। বালুরঘাটবাসীর দীর্ঘদিনের দাবি, বালুরঘাট টাউন ব্যাংকের ভবনটি হেরিটেজ ঘোষণা করতে হবে। মুরগির মাংস কেনা নিয়ে বচসার জেরে গ্রামবাসীদের ওপর লাঠিচার্জ করার অভিযোগ উঠল একটি বেসরকারি কারখানার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। বাঁকুড়ায় দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন বজ্রপাত, আহতদের পাশে বাঁকুড়া তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার রাত থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ সাহাত আলীর বছর 32 ছেলে নিখোঁজ, যার কারণে এলাকায় রীতিমতো সন্দেহ দানা বেঁধেছে পরিবারে। খালের জলে তরে ভেসে গেল বৃদ্ধ, বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার কোশিয়ারি ব্লকের দীপা গ্রামের ঘটনা।